নমস্কার সবাইকে। জ্ঞান টিভির মহাভারত কথা দশম এপিসোডে আপনাকে স্বাগত। এর আগে আমরা শুনছিলাম যে সমুদ্র মন্থন থেকে ওঠা অমৃতের ভাগ থেকে বিষ্ণুর নেতৃত্বে দেবতারা কিভাবে ছল করে অসুরদের বঞ্চিত করলেন। তো আমরা বারে বারে দেখতে পেয়েছি যে দেবতা মানেই তারা সবসময় দেবতার মতো আচরণ করেন না। আমাদের মতোই ছল, কপট, লোভ, হিংসা, রাগ সবকিছুই তাদের মধ্যে আছে। আবার অসুরদেরকেও একেবারেই দৈত্য দানব বলে হেয় করার কিছু নেই, যথেষ্ট ভালো গুণাবলী তাদের মধ্যেও ছিল। একবার বশিষ্ঠ মুনির প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিতামহ ব্রহ্মা বলেছিলেন, তুমি কাজ করো, সৌভাগ্য তোমার হাতের মুঠোয়, পুরুষকার প্রয়োগ করো, ভোগ সুখ স্বর্গ সবই পাবে। এই যে এখন যে দেখছ চন্দ্র সূর্য গ্রহ তারা দেবতা নাগ যক্ষ, এরা প্রত্যেকে আগে মানুষ ছিলেন, শুধুমাত্র নিজেদের পুরুষকারের বলে এরা দেব পদবী লাভ করেছেন। পুরুষকার নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই, আমরা শুধু দেখব পিতামহ ব্রহ্মার এই কথাটা যে পুরুষকারের জোরে মানবজনী থেকে ওপরে উঠে দেবতা হওয়া যায়। কি দেবতা কি রাক্ষস, এরা প্রত্যেকেই মানুষের থেকে উঁচু স্তরের জীব। দেব রাক্ষস নাগ যক্ষ এরা সবাই এই দেবজনী প্রাপ্ত সকলেই আসলে একই পিতার পুত্র। বলা হচ্ছে দেব শরীর আট রকম, ব্রহ্মা, প্রজাপতি, ইন্দ্র, পিতৃগণ, গন্ধর্ব, নাগ, রাক্ষস, পিশাচ। এদের মধ্যে সত্ত্বগুণ বেশি, পিশাচের থেকে রাক্ষসদের মধ্যে সত্ত্বগুণ বেশি, আবার রাক্ষসদের থেকে নাগদের মধ্যে সত্ত্বগুণ বেশি। এইভাবে করে সর্বোচ্চ স্থানে আছেন ব্রহ্মা, তিনি হলেন সম্পূর্ণ সত্ত্বগুণের আধার। তবে মানুষের থেকে সত্ত্বগুণ বেশি হলেও এরা কিন্তু প্রত্যেকেই রোগ শোক জরা মৃত্যু সবেতেই ভুগতেন। বলা হয় ইন্দ্রের নাকি একবার অনিদ্রা রোগ হয়েছিল, দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে তিনি নাকি রোগা হয়ে যাচ্ছিলেন। শেষে ঋষিরা সামবেদের তাষ্ট্রীয় সামগান শুনিয়ে তাকে সুস্থ করেন। আবার অন্যদিকে স্বয়ং ব্রহ্মা তিনি বায়ু রোগে আক্রান্ত হয়েছিলেন। কিংবা ধরুন এই যে মহাভারতের কথায় কুরু পাণ্ডব বংশের প্রধান প্রথম পুরুষ স্বয়ং চন্দ্র, তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। তো এই চন্দ্রের যক্ষার ব্যাপারটা এবার একটু খুলে বলা যায়। পুরাণে আছে প্রজাপতি দক্ষের 27টি সুন্দরী কন্যা ছিল। এই যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এইসব যে নক্ষত্রের নাম আমরা জানি, এরা আসলে প্রত্যেকেই প্রজাপতি দক্ষের মেয়ে। তো প্রজাপতি দক্ষ এই 27 জনকেই একসাথে চন্দ্রের সাথে বিয়ে দিয়েছিলেন। এই 27 জনের মধ্যে আবার রোহিণী ছিলেন সব থেকে সুন্দরী। এবার বিয়ের পরে কি হলো, চন্দ্র রোহিণীর রূপে ভুলে শুধুমাত্র তার ঘরেই পড়ে রইলেন, বাকি 26 জনের দিকে তিনি ঘুরেও তাকান না। তো স্বামীর ওপর অভিমান করে 26 জন দল বেঁধে বাবার বাড়িতে ফিরে এলেন। তারা ফিরে এসে প্রজাপতি দক্ষকে বললেন যে তোমার জামাই শুধুমাত্র তোমার ওই মেয়ে রোহিণীকে নিয়ে পড়ে রয়েছে, আমাদের দিকে ঘুরেও তাকায় না, আমরা আর ওই বাড়ি ফিরে যাচ্ছি না। প্রজাপতি দক্ষ পড়লেন মহাচিন্তায়। তিনি সোজা জামাই বাড়ি গিয়ে জামাইকে বললেন যে দেখো, আমি আমার 27টি মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, তুমি সবাইকে সমান চোখে দেখো, কোনো পক্ষপাতিত্ব যেন না হয়। এই বলে তিনি বাড়ি ফিরে এসে মেয়েদের বললেন, কোনো চিন্তা নেই মা, আমি জামাইকে খুব বকে দিয়েছি, সে এবার থেকে তোমাদের সবাইকে সমান চোখে দেখবে, তোমরা আবার স্বামীর বাড়ি ফিরে যাও। বাবার কথা শুনে মেয়েরা তো হই হই করে স্বামীর বাড়ি ফিরে গেলেন, কিন্তু কোথায় কি, চন্দ্রের ব্যবহার সে আগের মতোই রইল, তিনি রোহিণীকে নিয়েই পড়ে রইলেন, বাকি 26 জনের দিকে ঘুরেও তাকান না। মেয়েরা এবার বাপের বাড়ি ফিরে এসে খুব শান্ত গলায় বাবাকে বলল, দেখো বাবা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, আমরা জীবনের শেষ কটা দিন তোমার সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই, আমরা আর ও বাড়ি ফিরে যাচ্ছি না। সে মেয়েরা যাই বলুক, দক্ষের আত্মসম্মানে লাগলো, তিনি আবারও জামাই বাড়ি গেলেন এবং সবাইকে সমদৃষ্টিতে দেখার শাসন জারি করে ফিরে এলেন। মেয়েরা আবারও বাবার কথায় স্বামীর বাড়ি গেল এবং গিয়ে যথারীতি চন্দ্রের সেই অপব্যবহার দেখে ফিরে এলো
এবং ফিরে এসে রাগের চোটে বাবাকে খুব করে দু চার কথা শুনিয়েও দিল। এবার দক্ষ রাগে একেবারে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চন্দ্রের বাড়ি গেলেন এবং জামাইকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভয়ঙ্কর কঠিন অভিশাপ উচ্চারণ করলেন। এখানে বলা হচ্ছে দক্ষ ভয়াবহ যক্ষা রোগের সৃষ্টি করেন এবং সেই যক্ষা চন্দ্রের শরীরে প্রবেশ করে। এখানে দুটো বিষয় খেয়াল করার আছে। মনে করে দেখুন, আজ থেকে 60-70 বছর আগেও আমাদের গ্রাম বাংলায় এটা বিশ্বাস ছিল যে অতিরিক্ত স্ত্রী সম্ভোগের ফলে যক্ষা হয় এবং দ্বিতীয়ত এই যক্ষা রোগে চন্দ্রের শরীর শুকিয়ে যেতে থাকল। তিনি অভিশাপ কাটানোর জন্য, নিজের শরীর সুস্থ করার জন্য সরস্বতী নদীর তীরে প্রভাস তীর্থে স্নান করেন। সেটা ছিল অমাবস্যা। স্নান করার পরদিন থেকে এক এক করে চন্দ্রের কলা বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে গিয়ে চন্দ্র তার সম্পূর্ণ রূপ ফিরে পান, কিন্তু পরদিন থেকে আবার তিনি শীর্ণ হতে থাকেন। কাজেই আবার ফিরে এসে তাকে অমাবস্যায় প্রভাস তীর্থে স্নান করতে হয়। সে যাই হোক না কেন, আমরা দেখলাম যে স্বর্গের দেবতাদেরও রোগ শোক হয়, তাদেরও অভিশাপ লাগে, তাদেরও অভিশাপ কাটানোর জন্য তীর্থ স্নান করতে হয়। তো এই দেবতাদের বাসস্থান স্বর্গ, এই স্বর্গটা ঠিক কোথায়, সে গল্প শুনুন উজান টিভির মহাভারত কথায় পরের এপিসোডে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না জানা।